তেসরা জুলাই নিউ ইয়র্কে আমি যে বক্তব্য দিয়েছি একটি একাডেমিক আলোচনা সভায়, সেটাকে বাংলাদেশের কিছু রাজনৈতিক মৌলবাদী দল রাজনৈতিক পুঁজি করেছে এবং মিথ্যা প্রচার চালাচ্ছে। তারা বলেছে যে আমি ধর্মবিরোধী, রসুল, ইসলাম, এমনকি আল্লাহর অবমাননা করেছি। কোনো সাধারণ মানুষের আল্লাহকে অবমাননা করার শক্তি আছে এটা প্রচার করাও ধর্মদ্রোহিতা, এবং এই তথাকথিত ইসলামপন্থীরা এটাই প্রচার করছে। আমি নিজে মাত্র গত ফেব্রুয়ারি মাসে ওমরা করেছি। সেই ব্যক্তি নিউ ইয়র্কে এসে ধর্মদ্রোহিতা করবে কী কারণে? আমার যারা নিন্দা করছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, তারা আমার বক্তব্যটা সম্পূর্ণ পড়ুন, তারপর যদি মনে করেন যে আমি ধর্ম আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু বলেছি, তখন তার শাস্তি বিধান করেন। কিন্তু এই বিনা বিচারে এই কিছু এক শ্রেণীর মোল্লার উস্কানিতে, তাও রাজনৈতিক উদ্দেশ্যে, তারা যা করছেন এটার নিন্দা করার ভাষা আমার জানা নেই। তারা আমাকে ছোট করেননি, তা ধর্মকে আল্লাহ রসুল কি ছোট করছেন। আমি আল্লাহর 99 নাম সম্পর্কে দেবতাদের নাম বলিনি। আমি যেটা বলেছি যে কালচারাল এসিমিলেশন, কীভাবে প্রত্যেকটি সভ্যতা এক সভ্যতা থেকে আরেক সভ্যতা উপকরণ গ্রহণ করে। বাংলা ভাষাকে হিন্দুদের ভাষা বলা হয়, এটা যে সত্য না এইটা প্রমাণ করার জন্য বলেছিলাম যে আরবি ভাষাও ছিল এককালে কাফেরদের ভাষা। এটা বলা কি আরবি ভাষার অবমাননা? তারপরে বলেছি যে আল্লাহর নাম, গুণাত্মক নামগুলি আগে কাফেরদের দেবতাদেরও ছিল। তা না হলে রসুলুল্লাহর পিতার নাম আবদুল্লাহ কী করে হয়? এটা তো আর মুসলমান নাম নয়, সেখানে আল্লাহ আছে। এই আল্লাহ ছিল কাবা শরীফের, কাবার প্রতিষ্ঠিত মূর্তিগুলোর ভিতরে প্রধান মূর্তির নাম। অবশ্য কেউ কেউ এটাকে ইলাহ বলে, ইলাহ থেকে আল্লাহ শব্দের উৎপত্তি। এইভাবে আমাদের রসুল আরবের যে সাংস্কৃতিক ঐতিহ্য যেটা ধর্মবিরোধী নয় সেগুলোকে তিনি গ্রহণ করেছেন। এমনকি হজও ইসলামের হজ নয়, এটাও সেই 2000-3000 বছর আগের কাফেরদের দ্বারা প্রবর্তিত হজ, উনি সেখানে একেশ্বর বার্তাকে যুক্ত করেছেন। এটি আমি বলেছি যে এটা হচ্ছে একাডেমিক আলোচনা, এবং আমি সাহাবাদার সম্বন্ধে এখানে কটুক্তিই করি নেই। আমি বলেছি যে আমরা আরবি ভাষা না জেনে আরবিতে সন্তানদের নামকরণ করি সেটা ভুল, আমাদের নামটা অর্থটা জানা উচিত। যেমন আবু হুরায়রা, এটা রসুলুল্লাহর সাহাবার প্রকৃত নাম নয়। রসুলুল্লাহ তাকে ঠাট্টা করে বিড়ালের বাবা ডাকতেন। এখন আমরা যেহেতু আরবি জানি না, তা আমরা সেই বিড়ালের বাবার নামটা আমরা রাখি। যার কাসেম বলে কোনো ছেলে নেই, উনি তার নাম রাখেন আবুল কাসেম। এইভাবে আরবি ভাষা না জানার জন্য অনেক বিভ্রান্তি আমাদের দেশে। মুজাক্কার মুয়ান্নাস বুঝতে পারি না আরবের, সেটা আমাদের নামে অনেক সময় আমরা স্ত্রী লোকের নাম রাখি, তার উদাহরণ দিয়েছি। তারপর আমরা রসুল শব্দকে মনে করি রসুল বললেই বুঝি আমাদের রসুলুল্লাহকে অবমাননা করা হয়। অথচ পণ্ডিত নেহরু যখন সৌদি আরবে যান, তখন তাকে বলা হয়েছিল মারহাবা ইয়া রসুলে সালাম, হে শান্তির দূত, তোমাকে সম্বর্ধনা জানাই। অথচ বাংলাদেশে গিয়ে কেউ যদি বলে অবুক একজন রসুল, মানে অ্যাম্বাসাডার, তাকে মুরতাদ বলা হবে। এই যারা আজকে মুরতাদ বলছেন তারা প্রত্যেকটিরই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কথা বলছেন, এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য আজকে তারা ধর্মকে ব্যবহার করে ধর্মের অবমাননা করছেন। আমি এদের শাস্তি চাই, যারা যুদ্ধাপরাধ করেছে বাংলাদেশে 30 লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী, যারা পরবর্তীকালে সমস্ত রকম মুক্ত বুদ্ধি মুক্ত চিন্তার দ্বার বন্ধ করে দিয়ে ইসলামের নাম করে ব্যবসা করতেছে, ব্যাংক করতেছে, ইন্স্যুরেন্স কোম্পানি করতেছে, এবং আজকে যারা এই ধর্মকে আবার রাজনৈতিক পুঁজি করেছে, তারাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি তাদের চাইতে অনেক বড় মুসলমান।